আজকে আর সহ্য হয়নি আমার, বুঝতে পারলেন? আজকে আসলে আর সহ্য হয় নাই যে আমি ওয়েট করব সন্ধ্যা পর্যন্ত 8:45 এই লাইভটা দেখাবো। কারণ হচ্ছে এই ক্যাটালগটা পোস্ট করার পরে আমার কাস্টমার সেগমেন্ট হচ্ছে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আমার কাস্টমার সেগমেন্ট ভাগ হয়ে গেছে। একদল হচ্ছে লাইভে দেখে অর্ডার প্লেস করবে, এই একদল। আরেক দল হচ্ছে যারা ক্যাটালগ পিকচার দেখে দেখে অর্ডার প্লেস করে দিচ্ছে। হ্যাঁ, মানে তাদের আসলে আর কোনো চিন্তা ভাবনা নাই, সুন্দর করে জাস্ট ক্যাটালগ ছবি দিয়ে বলছে সাপোর্ট দিয়ে দাও, আপুইটা দিয়ে দাও, আপুইটা দিয়ে দাও। হ্যাঁ, তো ক্যাটালগ হয়ে গেছে হচ্ছে এখন কম, তো যে কারণে হচ্ছে আমার লাইভ টাইম 8:45 প্রতিদিন। বাট আমি যেহেতু কালকে লাইভ করতে পারিনি, কারণ কালকে আমাদের আরো শিপমেন্ট ঢুকেছে, রাত হয়ে গিয়েছিল আমার শর্ট করতে করতে। দেন আমি ভাবলাম ওকে ফাইন, ঠিক আছে, তাইলে আমি ই করে আসি, ওরে আল্লাহ। হ্যাঁ, তাইলে আমি চলে আসি এখনই, কারণ আমি জানি আজকে ফ্রাইডে দুপুরবেলা অনেকে হয়তো রেডি হচ্ছেন, বাইরে যাবেন। সো একটু পজ করেন, পজ করে এই লাক্সারিটা দেখে যান, ঠিক আছে? দেখে অর্ডার প্লেস করে পরে যান, মন ভালো থাকবে। ওকে, সো এই হলো গিয়ে বিষয়। যারা জয়েন করবেন সবাইকে আসসালামু আলাইকুম, আমি তাহারিম, আমার পেজ গর্জিস বাই তাহারিম থেকে লাইভে চলে আসছি। সো আপনারা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার একটু সাপোর্ট করতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেটে লাইটে সাউন্ডে অনেকে আছে কিনা। খুব শর্ট একটা লাইভ হবে ইনশাল্লাহ, 6টা খুব বিউটিফুল ড্রেস দেখাবো। সো যারা কিনা ঈদের মেইন ড্রেস বা লাক্সারি ড্রেসের জন্য ওয়েট করছেন, প্লিজ হ্যাভ আ লুক অন দিস, ঠিক আছে? আর এগুলো আমাদের ওয়েবসাইটে আপাতত অ্যাভেলেবল নেই, কারণ হচ্ছে যেগুলো লাইভ হয় না সেগুলোর স্টিল রিয়েল পিকচার না দিয়ে আমরা আসলে ওয়েবসাইটে কিন্তু দেই না। সো এ হচ্ছে গিয়ে আমাদের ইনভিটেশন। সো আজকে যদি অ্যাভেলেবল থাকে লাইভ এর পরে, সো এটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিঙ্কটা অলরেডি চলে আসছে, দেখেন আমাদের এখানে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো এই হলো গিয়ে বিষয়। যারা দেখছেন একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। মাশাআল্লাহ, অনেক আপু চলে আসছে। হ্যাঁ, সো যাক, তাহলে হচ্ছে আপনারা ফ্রাইডে কি করেন বলেন? ফ্রাইডে হচ্ছে আজকে একটা স্পেশাল লাইভ, তাহলে আপনারা এনজয় করেন। আমি জাস্ট লাইভটা আমার স্টোরি আর হচ্ছে আমার গার্লস গ্রুপে শেয়ার করে দিই। আপনারাও যেটা করবেন, যদি লাইভটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আপুকে একটা হাই দিবেন, আর যদি ভালো লাগে লাইভটা একটু শেয়ার করে দিবেন নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, ঠিক আছে? সো আমি হচ্ছে দেরি না করে শুরু করে দিই। ফার্স্ট ডে হচ্ছে আমি আপনাদেরকে একটা ক্যাটালগের ওভারভিউ দিই। এই ক্যাটালগে টোটাল আছে 6টাই লাক্সারি ড্রেস, এন্ড আমি আজকে আপনাদেরকে বাজি লাগাই দেই। হ্যাঁ, যে আপনারা আসলে মানে হেরে যাবেন। হ্যাঁ, যে আসলে একটা ড্রেস নিলে আসলে এই ক্যাটালগ থেকে হেরে যাবেন, সত্যি কথা। কারণ এইটা নূরজের সবচেয়ে লাক্সারি আইটেম, এখন এ যাবৎ পর্যন্ত যতগুলো লাক্সারি আইটেম এসেছে এইটা হচ্ছে নূরজের সবচেয়ে 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 লাক্সারি আইটেম। সো এই হচ্ছে গিয়ে কথা। আর হচ্ছে যারা লাইভের আশায় শুধু শুধু বসে থাকেন, আমি আপনাদেরকে বলবো, আপু লাইভের আশায় বসে না থেকে আপনারা আমাদের রিলস চেক করবেন, আমাদের হচ্ছে ভিডিও চেক করবেন, তারপরে হচ্ছে পোস্ট চেক করবেন, আর লাইভ তো চেক করবেন, স্টোরিও চেক করবেন, ঠিক আছে? এই 4-5টা জিনিস আমাদের পেজ আপনারা চেক করবেন, তাহলে যেটা হবে সুন্দর করে কি বলেন আপডেটেড কালেকশন গুলো পেয়ে যাবেন, কারণ অনেকগুলো লাইভ হবে না। হ্যাঁ, যেমন আমার মনে হয় মাহুরের হয়তো আমি লাইভ করতে পারবো না, মাহুর ভার্সন 2 যেটা, হ্যাঁ সেটা স্টক খুব কম আসছে, ওটা আমি লাইভ হয়তো করতে পারবো না। খুব সুরতের একটা ভলিউম নতুন আসছে, ওটা আমি পোস্ট করে দিব, ওইটাও আমি শিওর না লাইভ হবে কিনা। সো এই হলো গিয়ে বিষয়। আচ্ছা, হাই হাই হাই, ওকে, হ্যালো, অনেক আপু চলে আসছে। সো লুরস এর লাক্সারি এই ড্রেসটা দেখেনি, আমি ফার্স্ট এই ড্রেসটা দিয়ে শুরু করব, কারণ এটা ক্যাটালগ এর ফার্স্ট ড্রেস এবং এটা আমার খুব ফেভারিট ড্রেস, আজকে সবগুলো ড্রেস পছন্দ হবে। এই দেখেন, ঠিক আছে, যারা ঈদের মেইন ড্রেস এর জন্য ওয়েট করছেন, আমি বলি এটা নূরস এর এই যাবৎকালে পাবলিশ হওয়া সবচেয়ে লাক্সারি এবং সবচেয়ে গর্জিয়াস ড্রেস, ঠিক আছে? আমি সবার হাই হ্যালো চাই, কারণ না হলে কিন্তু মেসেজ স্প্যামে চলে গেলে, এই দেখেন মেসেজ স্প্যামে চলে গেলে আপুরা আপনাদেরকে কিন্তু আমরা কি খুঁজে পাবো না, ঠিক আছে? খুঁজে কিন্তু পাবো না। হোসনে আরা আনিশা অনেকগুলো লাভ দিয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, একটু আপুকে আপুর সাথে কমিউনিকেট করবেন যে লাইফটা ওকে আছে, সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমি সুন্দর করে স্টার্ট করে দিব, ঠিক আছে? 6টা ড্রেস দেখাতে বেশি সময় লাগবে না, আপনারা সুন্দর করে 6টা ড্রেস দেখে, ওয়াও, 6টা ড্রেস দেখে এই ড্রেসটার ওনাটা অনেকটা আমারটার আজকে যেমন ওনাটা পড়েছি ওরকম। হ্যাঁ, সো যেটা করবেন, 6টা সুন্দর সুন্দর ড্রেস তাড়াতাড়ি ঝটপট করে দেখে অর্ডার প্লেস করে দিবেন, কারণ স্টক খুব লিমিটেড আছে আপু। হ্যাঁ, কারণ দেখা যাবে অনেক কিছুই লাইফ টাইমেই সোল্ড আউট হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা প্রবলেমেটিক। এই দেখেন, ফার্স্টে এই ড্রেসটা দিয়ে শুরু করবো, বুঝছো কোনটা? এইটা, এই যে, হ্যাঁ খুলে রেখেছি, হ্যাঁ দাও। সো বিসমিল্লাহ শুরু করে দেই। হ্যাঁ, হাই, হ্যালো আপু, কেমন আছেন?
হ্যাঁ, সো ফার্স্ট আমি বলি এই ড্রেসটা একটু তাড়াতাড়ি দাও আমাকে, দাও আরে আমাকে প্যাকেটটা দাও। হ্যাঁ ওকে, ফার্স্টে তাহলে আমি বলি আপনারা কিভাবে পাবেন। অ্যাজ ইউজুয়াল নিউজ এর ড্রেস যেভাবে আপনারা পান সেটা হচ্ছে এইভাবে দেখেন। হ্যাঁ, নুডসের এইরকম সুন্দর জিপার কম্পার্টমেন্ট ব্যাগে আপনারা পাবেন এটার মধ্যে। আচ্ছা, প্রতিটা ড্রেসের সাথে এরকম ফুল ক্যাটালগ যাবে, বাট মেইন ক্যাটালগও যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকের বিসমিল্লাহ ড্রেস। হ্যাঁ, আজকের লাইভের ফার্স্ট ড্রেস, তো এটা কেউ মিস করবেন না। লাইভটা বেশি বেশি শেয়ার চাই, বেশি বেশি হাই হ্যালো চাই, না হলে কিন্তু এই ধরনের লাক্সারি আইটেমস মিস হয়ে যাবে। আর আমি বলি এখন যারা যাও কমে পাচ্ছেন পাচ্ছেন, ঠিক আছে একটু। হ্যাঁ, ড্রেসটাই দাও না আমাকে, এভাবেই দাও। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এখন যাও আপনারা একটু কমে পাচ্ছেন। আপুরা আমি জানি না মার্চে আপনাদেরকে আমি কতটুকু কি দিতে পারবো, বাট হ্যাঁ আপনারা এখন এটা যে প্রাইসে পাচ্ছেন, ঠিক আছে এখন এটা যে প্রাইসে পাচ্ছেন, আপনারা কিন্তু পরবর্তীতে আর এটা মাশাআল্লাহ বলো নজর লেগে যাবে নাহলে। হ্যাঁ, সো না এর পরে কিন্তু আপু এগুলো হাতের উপরে চলে যাবে। হ্যাঁ, সো আমি আপনাদেরকে প্রাইজের ধারণা আগে দিয়ে দিলাম মুখ ফসকে। হ্যাঁ, এই হচ্ছে যে কথা সুন্দর ড্রেসের এই একটা প্রবলেম। আচ্ছা, এই ফর দ্য ফার্স্ট টাইম এই প্যান্ট আপনারা পাচ্ছেন কি সে দেখেন তো, একদম পাকিস্তানি যে জ্যাকার্ডটা থাকে একদম অরিজিনাল পিওর সিল্কের পাকিস্তানি জ্যাকার্ড। এটা ফর দ্য ফার্স্ট টাইম অনেকদিন পর লাক্সারিতে আসছে। এটা আমরা যখন আপনাদের জন্য পাকিস্তান থেকে ড্রেস ডিজাইন করে নিয়ে আসতাম তখন থাকতো আপু, হ্যাঁ এখন কিন্তু থাকে না। সো এই জন্য হচ্ছে আপনারা অনেকদিন পর এটা পেলেন। সো এই জন্য আমি একদম হট চকলেট ড্রেসটা দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের 3B দোপাট্টাটা, আমি জাস্ট একটু দেখাই যেটার সাথে কি দোপাট্টা আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি দোপাট্টা আসছে, অনেক সুন্দর। হ্যাঁ, সো আমি বেশি সময় নষ্ট করব না, আমি তাড়াতাড়ি করে ড্রেসটা দেখিয়ে চলে যাব, আপনারাও সুন্দর করে চুপচাপ দেখতে থাকেন। হ্যাঁ, আর বেশি বেশি করে ভিডিওটাতে লাভ লাইক ওয়াও দিবেন, বিসমিল্লা। এইটা হচ্ছে আপু খুব সুন্দর একটা বেজ কালার। হ্যাঁ, যারা নুড ড্রেস পছন্দ করেন, আমি বলে দেই ম্যাক্সিমাম আপুরা যারা কিনা নুড কালারটা পছন্দ করেন, এটা খুব সুন্দর একটা নুড বেজ, এই ড্রেসটা সবার আগে পিক করে ফেলবে। হ্যাঁ, কারণ হচ্ছে এইরকম ড্রেসের সাথে আপু এত লাক্সারিয়াস ওড়না, ইটস বিয়ন্ড সামথিং ইউ ক্যান ইমাজিন, ঠিক আছে। আপনারটার প্রাইস কত আপু? আমি পড়েছি হচ্ছে জোহরা গোল্ড। হ্যাঁ, আমি জোহরা গোল্ড পরা, এটা গত বছরের ভলিউম 2023, এখন 2024, তো এটা অ্যাভেলেবল নেই। নতুন নতুন ড্রেস দেখেন আপু। হ্যাঁ, আজকের গুলো আমারটার থেকে অনেক গর্জিয়াস, জাস্ট সি। হ্যাঁ, একটু সাথে থাকেন। এইটা হচ্ছে আপু ড্রেসটা, এটা সেমি স্টিচ ড্রেস আসবে, হ্যান্ডওয়ার্ক করা আছে, ফুল নেকটা অল ওভার সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা আছে উইথ সিকোয়েন্স। হ্যাঁ, এবং সিকোয়েন্স গুলো কিন্তু নর্মাল না, 3D সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স গুলো কিন্তু নর্মাল না, 3D সিকোয়েন্স। এটা খুব সুন্দর জ্যাকার্ডের মধ্যে আসছে। লাইফটা বেশি বেশি করে শেয়ার চাই, রুমানা পাওয়াটা হবে না, সরি আপু আমারটা একদমই হচ্ছে না, আমি খুবই দুঃখিত। এই যে দেখেন, এটা হচ্ছে নিচের পোর্শন, খেয়াল করেছেন? এটা হচ্ছে নিচের সাইডটা, খুবই সুন্দর। এই দেখেন, একদম ঝিলমিল ঝিলমিল করবে। ব্যাক সাইডটা দেখেন, আমার রেগুলার আপু যারা আছেন তারা হাই হ্যালো করেন, আমি চাই না আপনারা মিস করেন। হ্যাঁ, কারণ আপনাদেরকে এই ড্রেস দিতে না পারলে আমি কষ্টে বুক ফাইটা মরে যাব, সত্যি কথা। এই দেখেন, এখানে হচ্ছে আপনার ডিউ ড্রপস করা আছে, এটা সেমি স্টিচ ড্রেস, পাকিস্তানি এ লাইন যে ফিটিংটা থাকে এটা এ লাইন ফিটিং এ আছে। হ্যাঁ, আপনারা যখন ড্রেসটা উল্টাবেন তখন এখানে দেখতে পারবেন যে সুন্দর করে ফিটিংটা কিন্তু করা আছে, ঠিক আছে। সো এখানে আলাদা করে কোনো ঝামেলা নেই, আমি নিব আপু যারা যারা নিবেন, যারা যারা ইনবক্স অলরেডি প্রাইস জেনে ফেলেছেন তারা কি করবেন, মেসেজ করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন, কারণ আপু এটা খুব লিমিটেড স্টক, আমি এটা আপনাদের সবাইকে দিতে পারবো না। সো যারা একবারে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিবে কনফার্ম অর্ডার তাদেরটাই নিব। এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাক সাইড, দেখেন পুরাটা একদম সুন্দর করে কাজ করা, এবং এমন না যে জাস্ট সুতা দিয়ে ধরে রাখছে, দেখেন খুব সুন্দর প্যাটার্ন ওয়াইজ হেভি করে এমব্রয়ডারি করা। এই ড্রেসটা কার কার ভালো লাগছে বলেন, সবার একটা করে হাই হ্যালো চাই, আর জানাবেন যে এটা কার কার ভালো লাগছে, তা আমি দর্শন আপু আমি নিব আপু ইনবক্স করে দেন। এই যে দেখেন, এটা হচ্ছে নিচের সুন্দর করে কাটওয়ার্ক করা আপু, সেমি স্টিচ, এগুলো হচ্ছে 46+ হবে লেন্থ। হ্যাঁ, এই দেখেন আমার এই ড্রেসটা অলরেডি হচ্ছে আপনার 46+ করেছি আমি, ধরলাম পারফেক্ট, এটা 46+ হবে আমার। আচ্ছা আচ্ছা, তাই ওকে, এখন এটা স্লিভসটাতে চলে যাই। ছয়টা ড্রেস দেখাবো আপু, ছয়টার ছয়টাই লাক্সারি, ঠিক আছে। সো ঈদের মেইন ড্রেস বলে কথা, এইটা হচ্ছে আপু স্লিভস, আমি দুই ভাঁজ করে ধরেছি। ওকে, সুন্দর করে দুইটা স্লিভস চলে আসবে, এই যে দেখেন একদম কাটওয়ার্ক করা। আপনাদের এগুলো বানাতেও খুব বেশি খরচ হবে না, কেন জানেন? কারণ এখানে সব কাজ করে দেওয়া আছে,
এই দেখেন থ্রি ডি সিকোয়েন্সের কাজ করা আছে, এটা সব কাজ করা। আপনার টেইলার আপনার কাছ থেকে কেন টাকা নেবে বলেন এক্সট্রা? হ্যাঁ দিবেন না। এখন আসেন অন্যায়, যাদের এই ড্রেস নেওয়ার প্ল্যানে নাই, হ্যাঁ তারাও এই অন্যটার লোকটা সামলাতে পারবে না। এইটা হচ্ছে আপনার, ওকে এই দেখেন মারহাবা মারহাবা মারহাবা, এই দেখেন একদম ডুবে গেছেন। হ্যাঁ 90+ লং আছে ওনাটা, হ্যাঁ 90+ লং আছে পুরো ওনাটা, একদম পিওর মসলিনের মধ্যে আছে, একদম অরিজিনাল পাকিস্তানের যে মসলিনটা হয় সেইটা। হ্যাঁ এবং এই হচ্ছে গিয়ে আপনার সাইড প্যানেল পুরাটা ওনার মধ্যে একদম হেভি করে থ্রি ডি এমব্রয়ডারি করা আছে, একদম সুন্দর করে কাজ করা, জাস্ট লুক এট ইট, ঠিক আছে? মানে অদ্ভুত সুন্দর দেখেছেন, অদ্ভুত অদ্ভুত সুন্দর, পুরাটা একদম সুন্দর করে হেভি করে কাজ করা, খুবই নাইসলি এমব্রয়ডারি করা আছে এইটার সাথে। এই দেখেন সাইডে খুব সুন্দর হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ দেওয়া আছে। হ্যাঁ ওনাটা বেশ হেভি, এরকম একটা লাক্সারি ওনার ড্রেস আপনারা পাবেন, আর কি চান? হ্যাঁ এখন আমি ধরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট নেন, হ্যাঁ দেখিয়েছি তো, হ্যাঁ ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠাবেন। আর আজকে কারা কারা নতুন দেখছেন দেখে একটা হাই হ্যালো দেন। আজকে কিন্তু 8:45 আমাদের সুন্দর একটা লাইভ আছে, সেটা মিস করা যাবে না। হ্যাঁ যেহেতু আজকে ফ্রাইডে, আরামসে যারা আমার মতো বাসায় থাকবেন অফিস করবেন, তারা হচ্ছে অফিস তো কেউ করবেন না, বাসায় থাকবেন, তো যারা বাসায় থাকবেন তারা কি করবেন, আমার সাথে লাইফটা এনজয় করে ফেলবেন, ওকে? তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন, শেষ হয়ে গেলে শেষ আপু। এটা খুবই হট হিট ডিমান্ডেড একটা ড্রেস, এগুলো আসলে রিস্টক হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, নেক্সটটা রেডি করে ফেলো, যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন। হ্যাঁ দেখাচ্ছি নুরসের লায়রা লাক্সারি লন কালেক্ট, সরি লাক্সারি শিফন কালেকশন, যেটার সাথে আপনারা একদম পিওর মসলিনের ফ্যান্সি ওড়না পাচ্ছেন উইথ অল ওভার থ্রিডি এমব্রয়ডারি, সাথে একদম সুন্দর নুর বেজ কালারের একটা পাকিস্তানি শিফন ড্রেস, আর সাথে যে জ্যাকার্ড প্যান্ট আর এই স্লিভস, ওকে? সো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন, ঠিক আছে? এটা হচ্ছে আজকের লাইভের ফার্স্ট ড্রেস, ঠিক আছে? ডান, আমি এটা সরিয়ে ফেললাম, ওকে এটা সরিয়ে ফেললাম। আচ্ছা একটু আস্তে আওয়াজ করতে হবে, কারণ আমার মাইক নাই তো, সো একটু ঝামেলা হয়ে যাবে। ধুরো, হ্যাঁ নেক্সট দাও দাও দাও, পিঙ্কটা দাও, এখন পিঙ্কটা দেখাই দিই, ঠিক আছে? কই লাইভ শেয়ার, কই লাইভ শেয়ার, কই এত সুন্দর ড্রেস দেখাচ্ছি, কোনো লাইভ শেয়ার নাই তাহলে হবে বলেন? এ এত সুন্দর ড্রেসের পর যদি কোনো লাইভ শেয়ার না হয় তাহলে কেমন হয়? কোনো লাভ লাইকও নাই, কোনো লাইভ শেয়ারও নাই, ঠিক আছে? তাহলে এই ড্রেসটা কারা নিবে? দাও প্যান্ট পিসটা দিয়ে দাও আগে, ঠিক আছে? এই হচ্ছে আপু প্যান্ট পিস, এটার সাথেও আপনারা সুন্দর জ্যাকার্ডের প্যান্ট পিস পাবেন, ওকে? এটার সাথেও জ্যাকার্ডের প্যান্ট পিস পাবেন, এটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে। এইবার কেন জানি আপুরা পিঙ্ক কালারের দিকে এত আকৃষ্ট, এটার ওন্নাটা দেখেছেন? প্রাইস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রাইস বলবো, হ্যাঁ অবশ্যই প্রাইস বলবো, একটু ওয়েট করেন, রুকো যারা সাবর করো, ঠিক আছে? বিসমিল্লাহ, হ্যাঁ এখন চলে আসেন পিঙ্কটা দেখি, ঠিক আছে? এখন পিঙ্কটা দেখি, এই যে দেখেন বিসমিল্লাহ, ঠিক আছে? খুবই 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 সুন্দর অল ওভার, একদম হেভি করে দেখেন, সুন্দর করে হ্যান্ডওয়ার্ক অ্যাক্সেসরিজ বসানো, একদম লাক্সারি শিফনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা, খেয়াল করেন। হ্যাঁ এটা কিন্তু এ লাইন শেপে আছে, সো যাদের হচ্ছে হিপের সাইডটা বা বাটের সাইডটা একটু হেলদি তারা সুন্দর করে কার্ভ করে বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা একদম সুন্দর একটা পারফেক্ট পিঙ্ক কালারের মধ্যে, হ্যাঁ খুবই 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 সুন্দর, এই যে দেখেন, ঠিক আছে? খুবই নাইস, ওকে খুবই খুবই প্রিটি। এইখানে হচ্ছে নিচের পোর্শনটা দেখেন, অনেক হেভি করে কাজ করা অল ওভার, দেখেন নিচের সাইডে এরকম সুন্দর করে বিটস দেওয়া আছে। প্রাইস বলো আপু, হ্যাঁ আপু এটা দেখায় আমি তাহলে প্রাইস বলে দিচ্ছি, জান আপনাদেরকে ঝামেলা দিব না আমি, জাস্ট হ্যাঁ এইটা দেখায় আপনাদেরকে প্রাইসটা বলে দিব, হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে সুন্দরটা, ঠিক আছে? একদম 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 সুন্দর অংশ যেটা ড্রেসের, প্রতিটা ড্রেসের এরকম সুন্দর করে হ্যাঙ্গিং বিটস লাগানো থাকে, এটা হচ্ছে আপু ড্রেসের নিচের সাইড, অনেক ডিটেইলড কাজ করা আপু, হ্যাঁ মানে এই এক একটা ড্রেস নিয়ে যদি আমার 1 ঘন্টা লাইভ করতে হতো তাহলে আমি হয়তো আপনাদেরকে ডিটেলস একদম মুখস্থ করে পড়াই দিতে পারতাম, ঠিক আছে? বাট এটা আসলে সম্ভব না। এই দেখেন এইটা ব্যাক সাইড, ফ্রন্ট ব্যাক এরকম, ঠিক আছে?
ফ্রন্ট ব্যাক এরকম, এইটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইড, ঠিক আছে? একদম সুন্দর পিঙ্ক কালার, সুন্দর পিঙ্ক কালার। সো যাদের পিঙ্ক কালারের একটা লাক্সারি নেওয়ার ইচ্ছা আছে এটা নিয়ে নেন, খুবই সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ। এটার সাথে যা যা থাকছে, ওরে আল্লাহ ওরে আল্লাহ, প্রাইস বললে অর্ডার করবো। আচ্ছা আপু ঠিক আছে, সমস্যা নেই, আপনি দেখে নেন আগে, ড্রেস দেখেন তারপরে না প্রাইস, ঠিক আছে? আগে দেখে নেন আপনার পছন্দ হয় কিনা, তারপরে না প্রাইস। এই দেখেন এইটা হচ্ছে স্লিভস। আর কিছু বলতে হবে আপনারা যারা একটু রিভিলিং বা হচ্ছে একটু ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন, একটু টেইলারকে দিয়ে জায়গাটা কাটওয়ার্ক করিয়ে নেবেন, ভয়ঙ্কর সুন্দর লাগবে। এই ড্রেসটা তো মারাত্মক, ঠিক আছে? মারাত্মক মারাত্মক ড্রেস। আচ্ছা এটার সাথে ওড়নাটা এখন দেখিয়ে দিই। এই যে এই দেখেন ওড়নার এগুলো কি, ঠিক আছে? ওড়নার এগুলো কি আসছে বললাম না আপনাদের জন্য, এত সুন্দর একটা প্রাইস রেখেছি, মানে এইটা আসলে মানে কি বলবো, ঠিক আছে? এখন এটার ওড়নাটাতে চলে যাই। এটা হচ্ছে একদম পিওর মসলিনের মধ্যে অলওভার কাজের ওড়না। এই যে দেখেছেন ওড়নাটা একদম অল ওভার কাজের মধ্যে আছে, খুবই সুন্দর। এই যেরকম সুন্দর করে চার মাথায় এরকম বিটসের কাজ করা আছে অল ওভার, এই যেখানে যা দেখছেন, হ্যাঁ একদম পিওর মসলিনের উপরে। জাস্ট দেখেন আপনি কিন্তু মসলিনের ফলটা দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ একদম সুন্দর করে দেখেছেন, সুন্দর ভাজ ভাজ হয়ে থাকে, অনেক নাইস এবং ম্যানেজেবল অল ওভার, একদম সুন্দর করে হেভি করে কাজ করা, খেয়াল করেন খুবই সুন্দর। এই হচ্ছে আপু আপনার ওড়নার চার সাইড, ওড়নাটা খুব নাইস করে একদম রেইনবো শেপের ওড়নাটা করে দেওয়া আছে, ঠিক আছে? খুবই সুন্দর, ঠিক আছে? এখন এটা ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন। এগুলো কিন্তু শেষ হয়ে গেলে শেষ, রিপিট বা রিস্টক কিছু হবে না, এবং আমাদের স্টক অর্ধেকের বেশি শেষ, কারণ এটা অলরেডি আমরা পোস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে? সো এই হলো গিয়ে বিষয়, যেহেতু এটা পোস্ট করে দিয়েছিলাম, অনেক আপুরা হচ্ছে আমাদের পোস্ট থেকেই দেখে নিয়ে নিয়েছে, এটা আসলে লাইভ না করলেও হতো সত্যি কথা বলতে, হ্যাঁ। সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন। দেখাচ্ছি নূরসের লাক্সারি লাইরা ক্যাটালগ, সরি হ্যাঁ লাইরা ক্যাটালগ। সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন। প্যান্টটা হচ্ছে আপনার পিওর জ্যাকার্ড সিল্কের মধ্যে আছে, ড্রেসটা পিওর লাক্সারি শিফনের মধ্যে আছে, ওড়নাটা পিওর মসলিন সিল্কের মধ্যে আছে। এই ধরনের এত হেভি কাজ করা, এত হেভি ওড়নার ড্রেস অ্যাটলিস্ট সাড়ে সাত হাজার টাকা হওয়া উচিত, বাট এটা আপনারা আমাদের কাছ থেকে খুবই এফোর্ডেবল একটা প্রাইসে পাচ্ছেন, সেটা হচ্ছে মাত্র 6,250 টাকা, 6,250, 6,250 টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন। আপনারা জাস্ট চিন্তা করে দেখেন যে এইটা 6,250 টাকায় সম্ভব কিনা, এত হেভি ওড়নায় কাজ করা, হ্যাঁ এত হেভি ওড়নায় কাজ করা, প্লাস এটা এযাবৎকালে এখন পর্যন্ত নূরসের সবচেয়ে 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 লাক্সারি একটা ড্রেস। সো যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবে, এগুলো খুবই লিমিটেড কোয়ান্টিটি। নেক্সট মানে হ্যাঁ একটু তাড়াতাড়ি খুলে ফেলো। নেক্সট হচ্ছে এটা দেখেন প্রাইস, আপু প্রাইস বলে দিয়েছি, এটা তো দেখাইতে আমার ভয় লাগতেছে, ঠিক আছে? এটার যে ডিমান্ড, হ্যাঁ সবচেয়ে বেশি সোল্ড হয়েছে এটা, হ্যাঁ আমি বলেই দিলাম সবচেয়ে বেশি সোল্ড হয়েছে এটা, কারণ এই ধরনের কালার গুলো আসলে শুধুমাত্র পাকিস্তানি ড্রেসেই আসে, অন্য কোনো ড্রেসে আসলে আসে না। এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট পিসটা, একদম সবগুলোই প্রবাবলি জ্যাকার্টের মধ্যে এসছে, প্রাইস আপু বলে দিয়েছি, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে সুন্দর আপনার প্যান্ট পিসটা আছে, খুবই নাইস। এই দেখেন এটা খুব সুন্দর একটা পেস্তা কালারের মধ্যে, এই দেখেন, ঠিক আছে? কই লাইভ শেয়ার কই, প্রাইস বলে দিলাম, কোনো লাইভ শেয়ার নাই, হ্যাঁ এতক্ষণ ধুমায় শেয়ার করতেছিল সবাই, আর এখন কই গেল সবাই, হ্যাঁ। আচ্ছা এই দেখেন এইটা খুবই গর্জিয়াস, কেন বলেছি বুঝতে পেরেছেন? আচ্ছা এই গেল, এখন মনে সবাই অর্ডার করতে চলে গেছে নাকি? আচ্ছা এই হচ্ছে গিয়ে ড্রেসটা, বিসমিল্লাহ। এই দেখেন এটা খুব সুন্দর একটা পিস্তা কালারের মধ্যে আছে, আমি এটা একটু সুন্দর করে ধরি, দাঁড়ান, এক সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্তা কালারের মধ্যে আছে। এই দেখেন অল ওভার হেভি করে এমব্রয়ডারি করা আছে, নিচে দেখেন কত সুন্দর গলার মধ্যে বড় বড় করে রিয়েল পার্লের হচ্ছে আপনার ই দেওয়া, হ্যাঁ রিয়েল পার্লের হচ্ছে বিটসটা ক্রিয়েট করা আছে, এখানে হ্যান্ডওয়ার্ক করা আছে অল ওভার, এই যে দেখেন হেভি করে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? হেভি করে এমব্রয়ডারি করা আছে পুরাটা, খুবই সুন্দর একটা নাইস পিস্তা কালারের মধ্যে, অনেক হেভি এবং ঈদের মেইন
ড্রেস, ঠিক আছে, ডেফিনেটলি ইদের মেইন ড্রেস, সো এটা মিস করা যাবে না। এবং এইগুলো আপু ফেব্রুয়ারি মাসেই দেখবেন সাতের উপরে চলে গেছে প্রাইস, এবং আপনারা ড্রেস দেখেই বুঝতে পারছেন যেটা আসলে সাতের কমে কখনোই হবে না। হ্যাঁ, এই মাসে যাও যারা পেয়েছেন কমে নিয়েছেন, আর কমে দিতে পারবো না, আস্তে আস্তে দেখবেন একটা একটা করে প্রাইস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানেও সুন্দর করে দেখেন হেভি করে বিটস এর কাজ করা আছে, আর এই হচ্ছে আপু আপনার নিচের দামন পোর্শনটা, ঠিক আছে, খুবই 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 সুন্দর অল ওভার, একদম হেভি করে দামন পোর্শনটা কাজ করা আছে। এইটা হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের পোর্শন, এই দেখেন ব্যাক সাইড, ব্যাক সাইডটা দেখেছেন অল ওভার কাজের মধ্যে আছে, এটা পেস্তা কালারের মধ্যে খুবই সুন্দর একটা মিন্টিশ পেস্তা। এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশটা। হ্যাঁ, এগুলো কিন্তু সেমি স্টিচ আকারে আসে, গলা হ্যান্ডওয়ার্ক করা থাকে, একদম কাঁধ বের করা থাকে, সবকিছু দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা এখন এটার সাথে অন্যটাতে চলে যাই, এই দেখেন নূরস আসবে এবং সেটা আপনাদের তাক লাগাবে না, এটা হয়। আচ্ছা তাসমিয়া, ও আচ্ছা আচ্ছা, আপু হচ্ছে একজনকে ট্যাগ করেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে গিয়ে আপু আপনার কি বলেন তো এটাকে কি বলে, এটা হচ্ছে বিউটিফুল স্লিভস। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের বিউটিফুল স্লিভস, স্লিভসটাও খুবই সুন্দর করে হেভি করে ওয়ার্ক করা আছে, লাক্সারি শিফনের মধ্যে অল ওভার ওয়ার্ক করা, ঠিক আছে। এখন এটার ওন্নাটাতে চলে যাই, ঠিক আছে, ওন্নাটাতে চলে যাই। এগুলো কিন্তু অর্গানজা ওন্না না, এগুলো মসলিনের ওন্না, সো খুবই খুবই সুন্দর ম্যানেজেবল ওন্না, ঠিক আছে। এই দেখেন এই হচ্ছে কি আপনার ওন্নাটাই, যে দেখেন দুই আঁচলে এরকম সুন্দর করে বড় করে কাজ করে দেওয়া আছে, একটু এদিকে কনসেন্ট্রেট করো, হ্যাঁ এরকম সুন্দর করে বড় করে কাজ করে দেওয়া আছে। কর্নারটা দেখেন একদম হেভি করে এমব্রয়ডারি করা, এখানে সুন্দর করে বিটস হ্যাঙ্গিং করা আছে, এইখানে এক্সট্রা একটা পাড়ের কাজ আপনার করে দেওয়া আছে, সুন্দর করে ফিনিশিং করা। এই হচ্ছে আপনার ফুল ওন্নার ওয়ার্কটা, ঠিক আছে, এই যে দেখেন ফুল ওন্নার ওয়ার্কটা। আমি কোনো কমেন্ট পাচ্ছি না, আমাকে একটু জানাবেন তো যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে কিনা। এই দেখেন, ঠিক আছে, খুবই খুবই সুন্দর পুরো ওন্নাটা, একদম হেভি করে কাজ করা আছে। সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন, পুরো ক্যাটালগের সেম প্রাইস। হ্যাঁ, পুরো ক্যাটালগের সেম প্রাইস, জাস্ট যেটাই নিবেন স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সেন্ড করে দিবেন, এগুলো সামনে সাতের উপরে যাবে আপু। হ্যাঁ, এই ধরনের কালেকশন সামনে পেলে সাতের উপরে যাবে, ট্রাস্ট মি অন দ্যাট, ঠিক আছে, একদম বিশ্বাস করে নেন যেটা আসলে সাতের নিচে আপনাদেরকে আর কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না। এইবার এটা জানুয়ারিতে পেলেন, পেলেন লাকি, হ্যাঁ মানে একদম জাস্ট পেয়ে গেলেন আর কি। হ্যাঁ, তো যার পছন্দ হবে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সেন্ড করে দিবেন, শেষ হয়ে গেলে শেষ, রিপিট বা রিস্টক হবে না। দেখাচ্ছি নূরজের লাইরা ক্যাটলগটা, লাক্সারি লাক্সারি ফ্যান্সি আইটেম যদি সেটা। হ্যাঁ, ড্রেসটা হচ্ছে আপনার পিওর লাক্সারি শিফনের মধ্যে আছে, ওন্নাটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে অল ওভার ওয়ার্ক করা, ড্রেসটা হ্যান্ডওয়ার্ক করা, মাত্র 6,250 টাকা। তাহমিদা রশিন তানি আপু বলে দিয়েছি তো প্রাইস অনেক আগে, 6,250 টাকা। হ্যাঁ, আজকের লাইভের প্রতিটা ক্যাটালগের প্রাইসই, মানে প্রতিটা ড্রেসের প্রাইসই সেম, মাত্র 6,250 টাকা। সেটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন। এই ড্রেসটা কি যে সুন্দর লাগছে, কি যে সুন্দর লাগছে, মানে এই কালারটা পরলে এত ভালো লাগে, মানে বললাম তো আজকে আপনি লাইভে কনফিউজড না হলে কি বলবো, মানে আপনি একটা রেখে একটা নিতে পারবেন না, এত সুন্দর ড্রেস। এইটা দেখেন, এইটা তো আরেকটা একদম গুলবাহার টাইপের একটা কালার, ঠিক আছে, খুবই সুন্দর গুলবাহার টাইপের একটা কালার। সো যেই যেটাই নিবেন তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন আপু। হ্যাঁ, ঈদের মেইন ড্রেস মিস হয়ে যাবে না হলে। এই দেখেন, এটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার টোন, হ্যাঁ ড্রেসটা খুবই নাইস একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে। হ্যাঁ, তো পাকিস্তানি ড্রেস আসবে, ল্যাভেন্ডার টোনের মধ্যে ড্রেস হবে না, আনবিলিভেবল না জিনিসটা একটু, এটা দেখেন, ঠিক আছে, এই যে এটাও খুবই সুন্দর একটা ড্রেস। ওকে, যারা শিফন চাচ্ছিলেন, শিফনের জন্য জানটা বের হয়ে যাচ্ছিল প্রতিটা লাইভে, আপু শিফন দাও, আপু শিফন দাও, আপু শিফন দাও, তাদের জন্য শিফন কিন্তু চলে আসছে। ওন্নাটা দেখেন, দেখেছেন একদম হীরা মুক্তার মতো হচ্ছে সব সেট করে দেওয়া। হ্যাঁ, এই ড্রেস যারা এই প্রাইসে মিস করবেন তাদের জন্য আমার বালতি কান্না ভর্তি সমবেদনা থাকবে, সত্যি কথা, ঠিক আছে, একদম। আমি আপনাদেরকে কথা বলি, একটা একটা জিনিস দেখেন, আমার এই ড্রেস আপনারা কোনো হ্যান্ডওয়ার্ক পাচ্ছেন, কোনো কিছু নাথিং। হ্যাঁ, বাট তার মানে যে ড্রেসটা খারাপ বিষয়টা তা না, এটার কোয়ালিটি ডেফিনেটলি অনেক ভালো, জোহরার যেহেতু ড্রেস। হ্যাঁ, বাট এটার মধ্যে দেখেন ওয়ার্ক কিন্তু তেমন একটা নাই। হ্যাঁ, বাট
এইগুলা যে আসছে সেই হিসেবে এটা যদি 6,500 টাকা ড্রেস হয়ে থাকে আপু, এটা 6,500 টাকা ড্রেস ছিল যেটা আমি এখন পড়া, এইটা অ্যাটলিস্ট 7,500 হওয়া উচিত ছিল, ঠিক আছে? কিন্তু সেটা তো আমরা করি নাই, আমাদের যতটুকু পসিবল হয়েছে চাপিয়ে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেওয়া সেটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা মিস করা যাবে না। আমার অনেক রেগুলার আপুরাই আজকে নাই, হ্যাঁ এটা আমি জানি, বুঝতে পারছি, যেহেতু ফ্রাইডে বগিটা আমি লাইফ টাইমে আসি না। সো যারা পাবেন লাইভটা দেখে নেবেন, ওকে? এই হচ্ছে আপু নেকটা, দেখেন অল ওভার সুন্দর করে ওয়ার্ক করা আছে, হ্যান্ড ওয়ার্ক করা, পুরাটা লাক্সারি শিফনের মধ্যে অল ওভার হেভি করে এমব্রয়ডারি করা। যারা মিস করলেন তারা ভয়ঙ্কর মিস করে গেলেন, আর কিচ্ছু না, ঠিক আছে? খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ড্রেসটা, অনেক নাইস, ওকে, অনেক অনেক সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর। এই দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের পোর্শনটা, দেখেছেন অনেক সুন্দর ড্রেসের নিচের পোর্শনটা একদম হেভি করে কাজ করা, নাইস একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে। সো যাদের একটা ঈদের মেইন ড্রেস ল্যাভেন্ডার কালারে চাই, ক্লাসিক কালারে চাই, তাদের জন্য এইটা। এইটা হচ্ছে আপু ড্রেসের নিচের কাটওয়ার্ক পোর্শনটা, দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসের নিচের কাটওয়ার্ক পোর্শনটা, অল ওভার সুন্দর করে একদম পাথর দিয়ে বিডস গুলো করা, খেয়াল করেন পুরাটা একদম পাথর বসানো, কিন্তু একদম এডি স্টোন বসানো, ছোট ছোট, খুবই সুন্দর করে পার্ল দিয়ে মোটিফ দিয়ে করা আছে, এটা খুবই নাইস, খুবই 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 নাইস। এটা হচ্ছে আপনার ড্রেসের পেছনের অংশটা, ওকে, ড্রেসের কোনো অংশে এমন নাই যে আপু এই জায়গাটাতে কাজ নাই, হ্যাঁ এরকম কিন্তু হবে না, হ্যাঁ এরকম হবে না। এইটা দেখেন, এটা হচ্ছে পেছনের সাইডের মোটিফ, মানে ভাবা যায় এগুলো, আপনি বলেন, ঠিক আছে, এই ড্রেসের এত সুন্দর কাজ, এটা কি ভাবা যায়, অনেক সুন্দর। আচ্ছা আমাকে একটু জানান তো আপুরা লাইফটা ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু জানান তো লাইফটা বোঝা যাচ্ছে কিনা বা ক্লিয়ার আছে কিনা। এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপু আপনাদের সুন্দর ব্যাক সাইডটা, ঠিক আছে, খুবই সুন্দর ব্যাক সাইডটা। এখন এটার ওন্নাটাতে তো স্লিভস দেখায়, ওন্নায় যাব, ঠিক আছে, স্লিভস দেখায়, তারপরে হচ্ছে ওন্নায় যাব। যারা একটু ফ্যান্সি স্লিভস পছন্দ করেন, এই যে নিয়ে নেন, ঠিক আছে, ফ্যান্সি স্লিভস যারা পছন্দ করেন নিয়ে নেন, খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসগুলো হাতে পাবেন। একটা হাতে পাওয়ার পর সেকেন্ডটা দেখবেন আপনার নিতে মন চাবে। এই দেখেন এই হচ্ছে আপু ওন্নার দশা, ঠিক আছে, এই হচ্ছে ওন্নার দশা, এইটা অনেক গর্জিয়াস একটা ওন্নার সাথে আসছে, হ্যাঁ একদম পিওর মসলিনের মধ্যে। এগুলো একটু ছাড়াই দিবা না আমাকে বলো তো, এগুলো একদম সুন্দর করে বাঁধা, আমাকে একটু ছাড়াই দিবা তো, আমি কি লাইভ বসে ছাড়াবো? এই যে দেখেন এটার ওন্না, ওরে বাবা, এই দেখেন, ঠিক আছে, এই হচ্ছে আপু ওন্নার কাজ। এটা কত নম্বর ড্রেস? এটার পরে আরো দুইটা ড্রেস আছে, ঠিক আছে। তো যারা আমার ড্রেসে যাচ্ছিলেন, আমারটা সিমিলার একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার ওন্নার কাটওয়ার্কটা, দেখেছেন এত ফাইন ডিফাইন্ড কাটওয়ার্ক আপনারা এর আগে পেয়েছেন বলেন তো? এত ডিফাইন্ড কাটওয়ার্ক, সাথে এরকম বিটস লাগানো। এই যে দেখেন এটা আঁচলটা, ওন্নাটা একদম পিওর মসলিনের মধ্যে, হ্যাঁ একদম অরিজিনাল মসলিন যেটা হয়, একদম মসলিনের মধ্যে। এই দেখেন এখানে আবার একটা লেস ওয়ার্ক করা আছে, প্লাস এখানে একটা লেস ওয়ার্ক করা আছে, ঠিক আছে, আবার এখানে একটা লেস ওয়ার্ক করা আছে। সো দা দুপাট্টা ইজ প্রিটি অ্যামেজিং, আর ভেতরে তো অল ওভার ফ্লোরাল আছে, ঠিক আছে, ভেতরে অল ওভার ফ্লোরাল আছে, মানে আপনি জাস্ট ড্রেসটা দেখেন, হ্যাঁ আমি গুরু, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এইবার এই ড্রেস যারা মিস করবেন আপু, মানে অনেক বড় একটা মিস হয়ে যাবে। আপনারা যারা এতদিন শপিং করেন নাই, ঈদের মেইন ড্রেসের জন্য বসেছিলেন, হিয়ার ইউ গো, লেট হয়ে গেল আপু, আপু লেট হয়ে গেল, সমস্যা নেই, আপনি এখন থেকে দেখা শুরু করেন। আর হচ্ছে এগুলো তো অলরেডি আমি আপনাদেরকে পিকচার গ্রুপে পোস্ট করে দিয়েছি, সব নতুন নতুন ক্যাটলগ আমি গ্রুপে আগে পোস্ট করে দেই, হ্যাঁ। তো আপনারা কিন্তু এই যে মিষ্টি আপু এরকম বললে কিন্তু আপু কি কি দেখেছে, আপু সব লাক্সারি দেখেছে, সব লাক্সারি দেখেছে, হ্যাঁ। এটা হচ্ছে অল ওভার লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা আছে, এইটা হচ্ছে আপু আপনার স্লিভস, ঠিক আছে, এই হচ্ছে স্লিভস, লাক্সারি মুভস লাইরা দেখাচ্ছে, একদম ঈদের মেইন ড্রেস, ওনাটা হচ্ছে একদম পিওর মসলিনের মধ্যে, এটা অর্গানজা না আপু, হ্যাঁ পিওর মসলিনের মধ্যে, এটা অর্গানজা না। এই যে এটা হচ্ছে, এই দেখেন জাস্ট আপনি ওনার ফলটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, সাথে আছে
জ্যাকার্ডের প্যান্ট পিস, ওকে? সো যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন, শেষ হয়ে গেলে সেই সব কিছু রিপিট বা রিস্টক হবে না। হ্যাঁ, আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেই, অল ওভার বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন। আর আউটসাইড বাংলাদেশের জন্য আপনাদেরকে একটু মেসেজ করতে হবে, কারণ আপনাদের হচ্ছে ডেলিভারি সিস্টেমটা অন্যরকম, ঠিক আছে? তো একটু কষ্ট করে মেসেজ করে দিবেন। হ্যাঁ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ডিস্টার্ব করতে হবে না, আমরা একদম সরাসরি কিন্তু ঢাকার বাংলাদেশের বাইরেও ডেলিভারি করে থাকি, ঠিক আছে? সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট করে নেন। প্রাইস হচ্ছে মাত্র 6,250 টাকা, 6200, 6,250 টাকায় এত ফ্যান্সি একটা ড্রেস, ঠিক আছে? বলুন তো, এইটা এট লিস্ট 6.5 না দিলে আমাদের কোনোভাবেই হয় না। হ্যাঁ, সত্যি কথা, 6.5 না দিলে কোনোভাবেই আমাদের আসলে পড়তায় কোলায় না। বাট এটা আমরা জাস্ট আপনাদেরকে দিলাম এবার, যেহেতু ঈদের মেইন ড্রেস এর এইটা ফার্স্ট লট, ঠিক আছে? একদম লাক্সারি আইটেম যেহেতু, তো এই কারণে আপনাদেরকে জাস্ট এটা আমরা একটা প্রাইস ধরে দিয়ে দিলাম। সত্যি কথা, মানে এটা আসলে 6.5 না হলে হয় না। আপনারা যারা ড্রেস বোঝেন, ড্রেস পারচেজ করেন, তারা বুঝতে পারছেন অলরেডি। হ্যাঁ, এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর আরেকটা কালার, ঠিক আছে? একদম যারা শিফন পরতে, মানে শিফন ছাড়া আসলে কিছু বুঝতে পারেন না, তাদের জন্য হচ্ছে এইটা বেস্ট, ঠিক আছে? এইটা একদম বেস্ট বেস্ট বেস্ট, ওকে? সো এইটা দেখে নিন, এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ক্রিম টোনের মধ্যে এই প্যান্টটা থাকে। আপনি আর কোনো প্যান্ট আপনার না থাকলেও চলবে, ঠিক আছে? এই প্যান্টটা থাকে। আচ্ছা, এত যদি আওয়াজ করো কেমনে হবে? এখানে এক ব্যাটা চিৎকার করতেছে, আবার তুমি এখানেও ছটফট করতেছো, একটু কম আওয়াজ করো। এই দেখেন, এটা একদম সুন্দর একটা বাটারের মধ্যে আছে, বাটার কালারের সাথে খুব সুন্দর জ্যাকার্ড করা। এবং আমি আপনাদেরকে প্যান্ট পিসটা দেখাই, ইউজুয়ালি জ্যাকার্ডের গুলো না একটু হেভি হয়, আপনি সহসায় ভাঁজ করতে পারবেন না। এটা আপনি একটা পিওরের ওন্নার মতো সুন্দর করে ভাঁজ করে ছোট করে ফেলতে পারেন। ইট ইজ দ্যাট সফট, ঠিক আছে? ইট ইজ দ্যাট সফট, ওকে? খুবই সুন্দর। নেক্সট দাও, এই যে খুব সুন্দর একটা বাটার অ্যান্ড মিন্ট কালারের শেডে আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা বাটার অ্যান্ড মিন্ট কালারের শেডে আছে এই ড্রেসটাও, অনেক সুন্দর। এটার স্লিভসটা দেখেন, আপনি কোনটা রেখে কোনটা নেবেন আজকে যদি কেউ মানে কনফিউজ থাকেন, সোজা স্ট্রেইট ড্রেস মিস হয়ে যাবে। হ্যাঁ, একদম সোজা বাংলায় যদি আজকে কেউ কনফিউজ থাকেন, তাহলে আসলে স্ট্রেইট আপ ড্রেসটা মিস হয়ে যাবে। এইটা যে কি সুন্দর, এটার আবার অন্য আসছে শিফনের মধ্যে, ঠিক আছে? এটার অন্য আবার শিফনের মধ্যে আসছে, সো খুবই সুন্দর, খুবই 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 নাইস। এটা হচ্ছে আপনার ড্রেসটা, এটা নাইস একটা বাটার অ্যান্ড মিন্ট কালারের শেডে আছে। হ্যাঁ, এটা এক্সাক্ট যেটা বললাম সেটাই আপু, খুব সুন্দর একটা বাটার অ্যান্ড মিন্ট কালারের শেডে আছে। এটা হচ্ছে নেকটা আপনার সুন্দর করে মাল্টি কালার দিয়ে হ্যান্ডওয়ার্ক করা আছে, ফুল ড্রেসটা সেমি স্টিচের মধ্যে আছে, এ লাইন শেপ অল ওভার। এই যে দেখেন, একদম সুন্দর করে হেভি করে এমব্রয়ডারি করা উইথ মাল্টি কালার্ড সিকোয়েন্স। হ্যাঁ আপু, প্রাইস আপু সবগুলোর সেম প্রাইস, সবগুলোর সেম প্রাইস। হ্যাঁ, এমন না যে একটা ক্যাটালগের ড্রেস একটা বেশি সুন্দর ওটা দাম বাড়িয়ে দিয়েছি, না, সবগুলোর কস্টিং যেহেতু আমাদের আসলে কস্টিং কম বেশি পড়েছে, বাট ফুল সেট আসার কারণে আমরা একটা গড় প্রাইস পেয়েছি। তো ওই গড় প্রাইসটা ধরেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোনটার প্রাইস বেশি কোনটার কম, কোনটা অমুক কোনটা তমুক ওভাবে আসলে হিসাব করি নাই। হ্যাঁ, সবগুলোর সেম প্রাইস। এই দেখেন, এটা হচ্ছে আপু নিচের সাইড, আমার মনে হচ্ছে এটাতে একটু বেশি কাজ দিয়েছে, আপনাদের কি মতামত বলেন? ঠিক আছে, যারা লাভ লাইক দিবে না তাদের মেসেজ যদি স্প্যামে চলে যায় কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক আছে? আগেই বলে দিলাম, এইটা হচ্ছে নিচে একদম পিওর সিল্কের মধ্যে তিনটা প্যানেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম তিনটা প্যানেল ব্যাক টু ব্যাক সুন্দর করে বসিয়ে দিয়েছে, ল্যাভেন্ডার পিচ মিন্ট, ওকে? এখানেই যে দেখেন ক্রিস্টাল বিডস দেওয়া, ঠিক আছে? খুব সুন্দর করে ক্রিস্টাল বিডস দেওয়া এবং ফিনিশিং কাজের, এই দেখেন, এই প্যানেলে কখনো কাউকে ওভারলক করতে দেখেছেন? আপনার টেইলারও করবে না, কিন্তু ওরা মানে জাস্ট ড্রেসের ফিনিশিং আনার জন্য ওরা কিন্তু এগুলা সাইডে ভেতরের এই সাইডগুলোতে সব জায়গায় ওভারলক করে দিয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আপু ড্রেসের ব্যাক সাইডটা, এই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে সুন্দর করে কিন্তু প্যানেল সেট করে দিয়েছে, খেয়াল করেছেন? অদ্ভুত অদ্ভুত একটা ড্রেস। এটা কি স্লিভস? ওরে মা রে, এটার স্লিভসটা দেখেন, ঠিক আছে? একদম এইখানটাতে লাগবে বুকের বাম পাশে। হ্যাঁ, একদম বুকের বাম পাশে এই সুন্দর আসলে ড্রেসটা লাগবে। আচ্ছা, আমার লাইফটা কি ক্লিয়ার একটু জানাবেন? এতগুলো মানুষ দেখছে, মাত্র লাভ লাইক এই কয়টা? ছি 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 ছি, আপনাদেরকে নিয়ে কই যাবো বলেন?
আপনাদেরকে নিয়ে কই যাব। হ্যাঁ, এই দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা করে সুন্দর মসলিনের প্যানেল দিয়ে দিয়েছে, সাথে যে অল ওভার কাজ করা একটা হেভি স্লিভস, ঠিক আছে, খুবই সুন্দর একটা হেভি স্লিভস আছে। এই দেখেন চিকি 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 করছে। ওকে, আচ্ছা এটার সাথে এখন ওন্নাটাতে চলে যাই। এই যে ওন্নাটা হচ্ছে একদম শিফনের মধ্যে, ঠিক আছে। এই ক্যাটালগটার নাম কিন্তু ফ্যান্সি, হ্যাঁ, লাইরা ফ্যান্সি। ফ্যান্সিতে হয় কি, ওন্নাগুলো একদম ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়ালের হয়। সো এইখানে ওন্না হচ্ছে মিক্স থাকে, একদম লাক্সারি শিফন যেসব ক্যাটালগের নাম থাকে ওগুলোর ওন্না আবার একদম পিওর লাক্সারির মধ্যে থাকে, ঠিক আছে, একটা দুইটাও চেঞ্জ আসে না। সো এখানে কিন্তু ওন্নাগুলোতে আপনার চেঞ্জ আছে, এক একটা এক এক ডিজাইনের ওন্না এক এক রকম। হ্যাঁ, সো এই হচ্ছে এইটার ওন্না যেমন শিফনে আসছে, বাকিগুলো চারটা যে দেখছি চারটাই মসলিনে আসছে। হ্যাঁ, সো দ্যাটস দ্য বেস্ট পার্ট। এই হচ্ছে আপু সুন্দর করে ওয়ার্ক করা, ফুল ওন্নাটা সুন্দর করে কাট ওয়ার্ক করা, মাল্টি কালারের রেইনবো সিকোয়েন্স দেওয়া, অদ্ভুত বিষয়। এই হচ্ছে আপু ফুল ওন্নাটা। হ্যাঁ, আর এটার সাথে এই দেখেন সুন্দর বিটস এর কাজটা করা আছে। হ্যাঁ, যারা দেখছি একটু জানাবো লাইভটা ক্লিয়ার আছে কিনা। এটা হচ্ছে লাইভের সেকেন্ড লাস্ট ড্রেস, এরপরে যারা আমার ড্রেসটার জন্য লাইভের ফার্স্টে অনেক মারামারি করেছেন, আমার ড্রেসটার সিমিলার এই ক্যাটালগে একটা ড্রেস পেয়েছি, ঠিক আছে, মানে ওন্নাটার জন্যই তো করছেন এমন, সো ওন্নাটার মতোই সিমিলার একটা ওন্না পেয়েছি। সো ওইটা দেখে নিতে পারেন, কালারটাও দেখা যাক আমার কাছাকাছি কিনা। হ্যাঁ, সো যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন। রাত্র 8:45 আরেকটা লাইভ আছে, ওটাও মিস করা যাবে না। হ্যাঁ, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 6,250 টাকা। দেখাচ্ছি নূরস এর লাইরা লাক্সারি ফ্যান্সি ক্যাটালগ, বা ড্রেসটা হচ্ছে অল ওভার লাক্সারি শিফনের মধ্যে, ওনাটা লাক্সারি শিফনের মধ্যে, প্যান্টটা হচ্ছে জ্যাকার্ড কালারের মধ্যে, রয়্যাল ব্লু, আপু একটা ব্লু আছে, আমি এখনই দেখাচ্ছি, ল্যাভেন্ডার আছে, পার্পল হবে না, ল্যাভেন্ডার আছে, ওইটাও আমি দেখিয়েছি, আপনি হয়তো দেখেছেন। হ্যাঁ, আপনি লাইভটা শুরু করে দেখে নিন, কারণ আপু এটার পরে হিউজ প্রেশার হবে, কারণ অলরেডি এটার জন্য অনেক মেসেজ, অনেক অর্ডার। হ্যাঁ, সো এটার আসলে স্টক খুবই কম, যেটা নিবেন একবার স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, যদি হয়তো হলো, আর যদি না হয় আমরা তো আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে। সো আপনি যদি কোয়ারি করতে থাকেন ইনবক্সে, আপনার ড্রেস এটা মিস হয়ে যাবে, এটা একদম লিখিত। ওকে, সো যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন। প্রাইস হচ্ছে কি মাত্র 6,250 টাকা, শেষ হয়ে গেলে শেষ, রিপিট বা রিস্টক হবে না, ঠিক আছে। প্রথম যে তিন চারটা ড্রেস দেখাইছি, প্রথম চারটা ড্রেস মানে আমি ভুলতে পারতেছি না সত্যি কথা। ওকে, ফার্স্ট স্পেশালি বেইজ পিঙ্ক আর লাস্টের যে ল্যাভেন্ডারটা দেখেছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমি কি দেখলাম, ওনাগুলো আমি কি দেখলাম, ঠিক আছে, ওনাগুলো যে কি দেখছি কি দেখছি, মানে ওয়া ওনা। হ্যাঁ, এটা দেখেন, এই যে এটার ওনাটা দেখেন নিচে কত হেভি কাজ, আমার এটার ওন্নাটাও কিন্তু এই যে দেখেন নিচে হেভি কাজ, ঠিক আছে। সো আমার ড্রেসটার জন্য যারা অনেক বকাবকি করছেন এটা দেখে নিতে পারেন। মিষ্টি আপু এটা দেখেন, এটা কিন্তু খুব সুন্দর একটা ডিপ, ইটস নট রয়্যাল ব্লু, হ্যাঁ, একদম ক্যাটকেটা যে রয়্যাল ব্লুটা থাকে না তাই না, ওরকম না, বাট খুব সুন্দর একটা ব্লু, দেখেন আপনার লোভ লাগবে দেখে। এই যে এটা হচ্ছে আপু প্যান্ট পিস, মানে পটাকা প্যান্ট পিস, ঠিক আছে, প্রতিটা ড্রেস, ও মাই গুডনেস। এটার সাথে আবার দেখি বিটসটা দাও, এটা কি দিচ্ছে, এই দেখেন, কোন জায়গায় যদি আপনার দরকার হয় তাহলে এই ড্রেসটার সাথে আপনারা এটাও পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা দাও, ওরে আল্লাহ, এই দেখেন, উফ, এই দেখেন ড্রেস, হ্যাঁ, এই দেখেন ওড়না, ওকে, ওয়াও, মারহাবা মারহাবা, এই যে দেখেন, ঠিক আছে, মানে আসলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে হচ্ছে না, অন্য কিছু অন্য কোন উপমা লাগবে ড্রেস গুলোকে বলার জন্য। হ্যাঁ, যারা দেখছি কি নূরস এর জন্য কোনো লাভ রিয়াক্ট হবে না, আমাকে না দেন, নূরস কে দেন অ্যাট লিস্ট, ঠিক আছে। এই দেখেন আপু, ওয়াও, আমি বলেছি না আপনাকে এই ব্লু ড্রেসটা দেখে আপনার লোভ লাগবে আপু, আপনার জীবনে দেখা সবচেয়ে সুন্দরতম ব্লু এর শেড হবে এটা, আপনি দেখেন, ঠিক আছে, আপনি দেখেন, আর আমি তো ধরলাম, এই যে দেখেন, এই হচ্ছে আপু আমার ফেস, এন্ড ওয়েন আই এম পুটিং দিস টু মাই বডি, এন্ড এখন দেখেন, ঠিক আছে, সো ইট এনহ্যান্স ইউর কালার টোন, ঠিক আছে, এটা আপনার কালার টোনটা অনেক এনহ্যান্স করে, খুব সুন্দর লাগে। আমি হচ্ছে নেকটা দেখাচ্ছি, খুব সুন্দর হালকা বেবি পিঙ্ক এর সাথে ব্লু এর কম্বিনেশনে হ্যান্ডওয়ার্ক আছে, হ্যান্ড এক্সেসরিজ করা আছে, পুরাটা লাক্সারি শিফনের মধ্যে, একদম মনের মতো একটা ড্রেস। হ্যাঁ, এটা লিটারেলি মনের মতো একটা ড্রেস, এই দেখেন পুরাটা একদম সুন্দর করে ছড়ানো ছিটানো,
এইগুলো আপু জাস্ট ফেব্রুয়ারিটা পড়তে দেন, সাড়ে সাতের নিচে এটা কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ, পরের বারে যদি এটা আসে এটার প্রাইস যদি বেড়ে যায়, মানে যদি রিস্টক হয়, রিস্টকে যদি সাড়ে সাত হয়, আমি তাহলে এটা হয়তো আনবো না, কারণ স্বাভাবিক আমি এটা যে প্রাইস আপনাদেরকে দিয়েছি সাড়ে সাত করে যদি আমার সেল করার লাগে, হ্যাঁ অ্যাট লিস্ট মানে এখন তো এমনি টাইট টাইট প্রাইস করেছি, মানে একদম পুরো লস। হ্যাঁ, সো তখন আর তো আনতে পারবো না স্বাভাবিক। হ্যাঁ, তো এই হলো গিয়ে কথা। সো এইবারে নিয়ে নিতে হবে, এইটাই সুযোগ। এই যে এইটা দেখেন কি সুন্দর মাল্টি কালারের কাজ, ও মাই গড, জাস্ট সি দিস। পুরাটার মধ্যে এই যে একদম সুন্দর করে কাজ করা আছে, বিটস গুলো দেওয়া আছে। এই যে আমি দেখাই বিটস গুলো, ঠিক আছে। আচ্ছা আপু, এটার ওনাটা কি শিফন? আপু আমি জানি না, দেখি আমি এখনো তো ওনা দেখি নাই। হ্যাঁ, এই দেখেন এইটা হচ্ছে আপু ব্যাক সাইড। হ্যাঁ, অল ওভার এই দেখেন সুন্দর করে কাজ করা, মানে শুধু যে ছেটানো কাজ তা না, দেখেছেন, মানে একদম মন খুশ হয়ে যাবে আপু। তার মধ্যে এটা একদম সুন্দর করে সেমি স্টিচ, তো আপনার এক্সট্রা করে প্যানেল লাগাও, অমুক লাগাও, তমুক লাগাও, হাবি জাবি হ্যান ত্যান বা ব্ল্যাক শিপ, এগুলো কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, লিটারালি ইউ হ্যাভ টু ডু নাথিং, জাস্ট আপনার টেইলারকে দিয়ে দিবেন, হি উইল স্টিচ ইট ফর ইউ, ঠিক আছে, দ্যাটস অল। এক্সট্রা করে প্যানেল লাগাও, কাটওয়ার্ক করো অ্যান্ড এভরিথিং, এগুলোর কোনো ভেজাল নেই এখানে, জাস্ট এভরিথিং হ্যাজ বিন ডান বাই দ্য ব্র্যান্ড। ওকে, এটা হচ্ছে আপু স্লিভস। আপনি জাস্ট দেখেন এটার প্যানেলটা এত সুন্দর দিয়েছে, আল্লাহই জানে এটা কোন ডিজাইনার করেছে, ট্রাস্ট মি, এই প্যানেলটা খুবই 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 অ্যাট্রাকটিভ লাগছে, ঠিক আছে। এই হচ্ছে আপু স্লিভসটা। আচ্ছা, আই হোপ আপনারা একদম ক্লিয়ারলি দেখে নিয়েছেন, ছয়টা ড্রেস ওনাতে দেখি। এই দেখেন, এই হচ্ছে ওড়না, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ওড়নার আঁচল আপু, এটা ওড়না মসলিনের মধ্যে। হ্যাঁ, ওড়না শিফন না আপু, এটা পুরা পিওর মসলিনের মধ্যে ওড়না, যেহেতু ফ্যান্সি আই ক্যাটালগটার নাম, সো ডেফিনেটলি এগুলো সবই হচ্ছে আপু ম্যাক্সিমামই এক্সপেন্সিভ মেটেরিয়ালই দিবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এই হচ্ছে আপু বিটস, খুবই এলিগেন্ট, এলিগেন্ট মানে ভয়ঙ্কর এলিগেন্ট, দেখেছেন। এইটা হচ্ছে আপু আপনার সুন্দর আঁচলটা ওড়নার, দেখেছেন, এই যে খুবই সুন্দর। আমি কিন্তু ওনা দুই ভাঁজ করে দেখাচ্ছি, দুই সাইডেই কিন্তু চড়া আঁচল আছে। এই যে দেখেন, আপনি জাস্ট দেখেন এত বড় ওড়না, মাশাল্লাহ, ঠিক আছে, একদম 90 ইঞ্চি প্লাস ছড়িয়ে যাবে, এত সুন্দর একটা ওড়না, অল ওভার এমব্রয়ডারি করা। এই হচ্ছে আপু আঁচল, একটা ড্রেসের আঁচল যদি এরকম হয়, হোয়াট এলস ডু ইউ নিড, ইউ টেল মি, ঠিক আছে, হোয়াট এলস ডু ইউ নিড, খুবই এলিগেন্ট সত্যি। এই যে দেখেন, ওরে আল্লাহ, একদম প্রজাপতির মতো লাগছে, ঠিক আছে। সো এই হলো গিয়ে ড্রেসটা ছিল, আমি এখন ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নেন, যার যেটা লাগবে আপু তাড়াতাড়ি মেসেজ করে দিবেন, শেষ হয়ে গেলে শেষ, রিপিট বা রিস্টক এগুলো কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এটা নেক্সট ইম্পসিবল বিষয়, সো ধুম ধারাক্কা অর্ডার প্লেস করবেন, ঠিক আছে। যদিও এটা আমার লাইভের সময় না, তারপর আমি লাইভটা করে দিলাম, যে অ্যাটলিস্ট যারা লাইভের জন্য ওয়েট করেন, ঠিক আছে, তারা যেন এই সুন্দর ড্রেসটা মিস না করেন, কারণ না হলে আপনারাই আমাকে বলবেন, হ্যাঁ আপু তুমি ক্যাটালগ পোস্ট করে দিয়েই খালাস। হ্যাঁ, বাট বিষয়টা এটা না, আমি ক্যাটালগও পোস্ট করে দিয়েছি, অল্প কিছু আছে, এটা নিয়ে আসলে লাইভ করাটা খুব ডিফিকাল্ট, বাট তারপরেও আমি করে দিলাম, হ্যাঁ, এই জন্য একটু অকওয়ার্ড টাইমে আসলাম। সো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন। ওয়াও, ড্রেসটা হচ্ছে নুরসের ফ্যান্সি লায়রা, প্রাইস হচ্ছে গিয়ে অনলি 6,250 টাকা, ওনাটা মসলিনের মধ্যে, ড্রেসটা হচ্ছে লাক্সারি শিফন, প্যান্টটা হচ্ছে জ্যাকার্ড, ঠিক আছে। যার ভালো লাগবে আপু স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সেন্ড করে দিবেন, শেষ হয়ে গেলে শেষ, রিপিট বা রিস্টক হবে না আপু। এইগুলো মানে সামনে ড্রেসের প্রাইস অনেক বেড়ে যাবে, সত্যি কথা আমি বলছি, আপনারা তো কেউ বিশ্বাস করতেছেন না, যখন হচ্ছে ফেব্রুয়ারি তো পড়বে তখন মুচবেন। হ্যাঁ, কারণ আপনি দেখেন এত হেভি কাজ করা ড্রেস আপু, এটা 6,250 টাকা কখনোই, এটা কোনোভাবেই মানে হয় না, জিনিসটা যায় না, ঠিক আছে। এই হলো গিয়ে বিষয়, আর আমার ড্রেসটা নাই, যারা এখনো আমার ড্রেসের জন্য মেসেজ করছেন, প্লিজ ডু নট, আমার ড্রেসটা নাই, হবে না, এটা 2023-এর একটা পুরনো ড্রেস, আমি ঈদে নিয়েছিলাম, ঠিক আছে। সো এটা আসলে হবে না, আপনারা আজকে ড্রেসগুলো দেখেন, কারণ দেখা যাবে এই ড্রেসগুলো যখন আমি নেক্সট ইয়ার পরে আসবো, আপনারাই এটার জন্য মারামারি করবেন, সো এক বছর পরে মারামারি না করে এখনই নিয়ে নেন। হ্যাঁ, 8:45 আমার একটা লাইভ আছে, সো প্লিজ ডু নট মিস দ্যাট। এখন চলে যাচ্ছি, ইনশাল্লাহ আজকে 8:45 দেখা হয়ে যাবে। ওকে, বাই।